প্রিয় দর্শক আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দিয়ে থাকি প্রতিবারের মতো আমাকে একজন প্রশ্ন করেছেন বিছানায় ঘে হস্তমৈথন করা কি ক্ষতিকর তিনি আরো বলেছেন আমি অনেক আগে থেকে হস্তমৈথন করি বলতে গেলে অনেক ছোট থেকে না বুঝে এই জিনিসটা করতাম কিন্তু গত কয়েক বছর ধরে আমি একটা সমস্যায় আছি লজ্জায় ডাক্তারের কাছেও যেতে পারছি না আমি যখন আমার গার্লফ্রেন্ডকে ধরে বসি বা ওর সাথে ফোনসেক্স সংক্রান্ত কথা বলি তখন আমার পেনিস দিয়ে কামরস বের হয় যা মাঝে মাঝে খুব বিরক্তিকর হয়ে যায় তার থেকে বড় সমস্যা হলো আমি যখন হস্তমৈথন করি তখন দুই থেকে এক মিনিটের মধ্যেই আমার বীর্যপাত হয়ে যায় আমার পেনিশ যখন উত্তেজিত হয় তখন এর মাথায় যে মোটা অংশ থাকে ওইটা কেমন যেন নরম থাকে বাকিটা অনেক শক্ত থাকে আমি আর একটা জিনিস খেয়াল করেছি আমার পেনিসের মাথাটা আগে গোলাপি ছিল কিন্তু এখন সেটা কালচে কালচে হয়ে গেছে আমি ছোট থেকে বিছানায় উপুর হয়ে শুয়ে আমার পেনিশ বিছানায় ঘষে ঘষে হস্তমৈধন করতাম তাই খুব টেনশনে আছি আমি কি আবার আগের মতো সুস্থ হতে পারবো এই অবস্থায় আমি কি করতে পারি যদি কোনো পরামর্শ দিতেন তো দর্শক চলুন এ বিষয়ে উত্তর জেনে নেওয়া যাক আপনার কোনো অসুখ হয়নি তাই সুস্থ হবার প্রশ্নই আসে না আপনি যে সমস্ত লক্ষণগুলির কথা লিখেছেন সবই একজন সুস্থ পুরুষ মানুষের হয়ে থাকে কাজেই অযথা টেনশন করবেন না যৌন উত্তেজনা হলে পুরুষাঙ্গ থেকে কামরস বের হওয়া একেবারেই স্বাভাবিক ঘটনা কামরস যৌনাঙ্গকে জন্য তৈরি করে আপনার ভালো লাগুক লাগুক আর না কামরস বের হবেই সুতির অন্তর্বাস ব্যবহার করুন যাতে কামরস বের হলেও তা ওই অন্তর্বাসে শোষিত হয়ে যায় তাতে আপনার অস্বস্তি কম অনুভব হবে হস্তমৈথনের সময় অনেকেরই এক থেকে দুই মিনিট এর মধ্যে বীর্যপাত হয় চিন্তা করবেন না এটা নিয়ে আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রীর সাথে কিছুদিন সঙ্গম করলে বুঝে যাবেন কিভাবে বীর্যপাত বিলম্বিত করা সম্ভব তবে এখন থেকে নিয়মিত কেগল এক্সারসাইজ করুন এবং হস্তমৈথুনের সময় স্টক টেকনিক ব্যবহার করুন এই দুটি বিষয় সম্পন্ধে বিস্তারিত আপনি জেনে নেবেন আপনি কি সুন্নাতে খাতনা করেছেন তাহলে লিঙ্গু মুন্ডের রং সময়ের সাথে কালচে হয়ে যেতেই পারে কিন্তু এটা কোনো চিন্তার বিষয় নয় অনেকেই বিছানায় ওপর হয়ে শুয়ে বিছানায় ঘষে ঘষে হস্তমৈর করে তাতে বিশেষ কোনো ক্ষতি হয় না কেবল খেয়াল রাখবেন লিঙ্গু যেন খুব বেশি চাপ না পড়ে শুভেচ্ছা রইল অহেতুক চিন্তা করবেন না তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন অন্যদেরকে জানতে ভিডিওটি শেয়ার করুন ও লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ